এখন কী কাল? বর্ষাকাল। কিন্তু আমরা সবসময় কিন্তু শীতকালে একটু বিয়ে বিয়ে হবে, একটু সাজগোজ করে বিয়ে বাড়ি যাব, তারপরে ধরো একটু গরমকালে কিছু কিছু সময় বিয়ে হলে ভাল লাগে, তাই বলে খুব গরমে আবার ভাল লাগে না, মানে সে সময়ের সাথে সাথে না সব কিছু ভাল লাগে। তবে হ্যাঁ, তার আগে একটা কথা বলিনি, এত কথা বলার আগে না মানুষের ধৈর্য থাকে না, তাই জন্য বলবো যে ক্যাপশন দেখে আর থাম্বনেল দেখে কিন্তু সবসময় বিচার করবে না, আর আমার কথাটা শেষ হওয়ার পরে কমেন্ট করবে, কারণ দুটো জিনিস একটু এদিক ওদিক করা থাকে। হ্যাঁ, তো আগে ভিডিওটা দেখবে, তারপরে যদি ভাল লাগে তারপরে লাইক দেবে, আর তারপরে যদি মনে হয় তোমাদের সাথে আমার কথার মিল আছে তাহলে কিন্তু কমেন্টটা অবশ্য করে যাবে। আর যারা নতুন দেখবে, যদি ভালো লাগে আমার চ্যানেলের সমস্ত কিছু, এই ঝোল ঝামেলা মানে ঝোল শুকনো মানে সমস্ত কিছু তরকারি পাঁচমিশালি তরকারি আর কি, তো অবশ্যই কিন্তু বলবো যে সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলবেন না। তো চলো মেন টপিকে তো আসতে হবে। তো যেটা বলছিলাম যে আমরা সময়ের সাথে সাথে সব কিছু করতে ভালোবাসি, খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি। যেমন দেখো পরীক্ষা সিজনে তোর ঘুরতে ভালো লাগে না, ঠিক তেমনি গরমের সময় মনে হয় একটু বাইরে বাইরে গিয়ে ঘুরি, বাইরে মানে ঠান্ডা দেশে যাই, আবার ঠান্ডার দিনে মনে হয় একটু গরম জায়গায় ফেলে ভালো হতো। তো এরকম হচ্ছে আমাদের একটা ব্যাপার স্যাপার। কিন্তু এই যে যাদের কথা আজকে বলতে এসেছিলাম, আমি বলে রেখেছিলাম দেখো আমার কথা খাটবে না, সেটা কি আর হতে পারে? কতদিন ধরে ইউটিউবে রয়েছি আর এক্সপিরিয়েন্স, ওরে বাপরে বাপ, ঠেলে 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 কথা বলাচ্ছে। আজকে ভেবেছিলাম জিম স্টপ করে আবার একটু ভিডিও টিডিও করবো, কেননা আমি আবার ওটাতেই কমফোর্টেবল বেশি, নাইটিটা রাতে রাতে পরি আর কি, শাড়িটা যেখানে সেখানে অনুষ্ঠান টনুষ্ঠান হলে পরি, মনের ইচ্ছা হলে পরি। হ্যাঁ, আমার আবার পোশাকটা সময়ের সাথে একটু চেঞ্জ হয় আর কি, মানে তাই বলে আবার এসব বিয়ে থোয়া কিন্তু আবার সময়ের সাথে সাথে চেঞ্জ হয় না, মাথায় রেখো। হ্যাঁ, তো আর হ্যাঁ, রিলেশনটাও বন্ধুত্বর হোক আর যে কোনো রিলেশন হোক, সেটা কিন্তু আমার আবার সময়ের সাথে পরিবর্তন হয় না, বুঝলে? দেখো এই দেখো চুরি করেছিলাম শ্রাবণ মাস, তো সবার মঙ্গলের জন্য পড়তে হয়, আমিও পড়েছিলাম, তাই ভাবলাম জিন্স টপের সাথে এই চুরি ফুরি আর যাবে না, তাই ভাবলাম যে এইভাবে একটু বসেতে পারি। তো দেখো আজকে টিপ পড়েছি, সিঁদুর পড়েছি, কেমন দেখতে লাগছে বলো। যাই হোক, আমি ম্যারেজ সেটা সবাই জানো, আর জেনেও গেছো এতদিনে, বাদ দাও, তো তোমাদের অস্বস্তি লাগছে না আমার কথা শুনতে? কিন্তু অস্বস্তি লাগে লাগিও না, কেননা এত কিছু দেখতে হবে আরও ইন ফিউচারে যে তোমরা কিন্তু পাগল হতে চলেছ, ঠিক আছে? মনে হচ্ছে ওরা কিন্তু রাঁচিতে যাবে না, আলটিমেটলি আমরাই পাগল হয়ে যাচ্ছি আর তোমরাও পাগল হয়ে যাবে যারা দেখো আর কি। আমরা তো বলছি ছেড়ে দাও, তাই না? এই মামুর জন্যে একটু ফেমাস হওয়ার নেশায়, আর তোমাদের কি তোমরা সে দেখছো, মানে তোমাদের আবার কি দেখতে 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 তোমার হ্যাং হয়ে যাবে, পাগল হয়ে যাবে? তো দেখো কত বক বক করে ফেললাম, কে কে আমার বকুনিটা বেশি ভালোবাসো। তো যাই হোক কথায় আসি, এই যে তোমাদের তোমাদের ভাষায় মানে তোমরা আমাকে বলতে বলেছো যে দিদি এর নাম হচ্ছে বিস্কুট, কিন্তু বিশ্বাস করো আমার না বিস্কুট নামটা ঠিক পোষাচ্ছে না, আমার আবার ওই যে ওই কাল্টু পাল্টু ভল্টু, আমি ভল্টু নামেই মানে পরিচিত করি, আর এই ভল্টুর কোনো চরিত্র নেই। আমি আগের দিনও বলেছিলাম যে ভল্টু যখন যেমন সে মানে ওই যে সিজন চেঞ্জের মতো ওই ভল্টু আবার বন্ধু বান্ধবী, আবার এই সরিস না তুই, আবার সরে আছিস কেন ভগবান, তুই আবার সময়ের সাথে সাথে আমার সাথে ডিনাই করিস না। যাই হোক, এই ভল্টু যার কথা বলতে এসেছি, কিছুদিন আগে দেখেছি আমরা কলা গাছ ঘুরে, তারপরে কোন একটা থাম ফাম ঘুরে বিয়ে শাদি করেছিল, করেছিল না? তো আমি সেখানে বলেছিলাম যে এরা সবাই এই শকুন্তলা আর দুষ্মন্তের মতো, আমার কথা কিন্তু ভুল হয়নি, কারণ এই যে তোমরা আবার দেখেছো নিশ্চয়ই, কালকে রাতে দেখলাম বাবা তার বউ এখন লাইভ করে বলছে, ওই যে আমি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি, মনে হচ্ছে সব শেষের দিকে, এবার সব শেষ হয়ে যাবে। এই দেখো এক সপ্তাহ কেটেছে কিনা সন্দেহ, এদের আবার এই বিয়ে পরি মানে সোলার মালা পরিয়ে সোলার টুমুক টুপুক পরিয়ে, তারপরে কি আবির মাখিয়ে বলল আমি ওর লিগাল ওয়াইফ, আমি লিগাল হাজব্যান্ড, আবার এই এক সপ্তাহ ঘুরতে না ঘুরতে, ও তার মধ্যে আবার অনেক কিছু ঘটেছে, কিন্তু তার মধ্যে আমি তোমার তুমি আমার এইসব নিয়ে লাইভ টেলিকাস্ট হয়েছে, ভিডিও হয়েছে, আরে সত্যি তোমাদের বিস্কুট আর আমার ভল্টু ভীষণ দামি, বিশ্বাস করো, মানে ইয়ে ওই যে বলেছিলাম লোকের বাদ দেওয়া মাল খায়, তো সত্যি কথা বলতে কি আজকে আমি বলতে বাধ্য হইতেছি যে এত খেলে কিন্তু বাসি জিনিস এত খেলে আবার পেট খারাপ করে। হ্যাঁ, আমার একটা শাশুড়ি মা বলেছিল, কাকি শাশুড়ি, যে জানো তোমাদের বলে একটুখানি একজনের বাড়িতে প্রবলেম হয়েছিল, তো আমি বললাম যে আর কাকিমা বলবেন না, ওনার খুব প্রবলেম হচ্ছে, পটিটা না টাইট হয়ে যাচ্ছে, মানে পটিটা ঠিক ক্লিয়ার হচ্ছে না। তখন আমার কাকি শাশুড়ি আমাকে বলেছিল, তুমি এক কাজ করো, তুমি না রান্না করে টাটকা জিনিস ফ্রিজে রেখে দাও, পরের দিন সেটা গরম করে খাইয়ে দাও, তাহলে দেখবে তোমাদের পেট সাবাস ছেড়ে যাবে। তো সত্যি কথা বলতে কি মাঝে মাঝে না খাওয়া ভালো, কিন্তু সব সময়ের জন্যে বাসি জিনিস লোকের জিনিস বাসি জিনিস লোকের জিনিস খেতে থাকলে তো শরীর খারাপ করবেই বাবা।
তো এটাই আর কি বলছিলাম। দেখো ওর বউ আজকে আজকে বিরহের সাথে আজকে, সত্যি বলিহারি এরা কিছু জানি না, এরা ভিউজের জন্যে কি কিসের নেশায়, মানে বিয়েটাকে কি ছেলে খেলামি ভাবে রে ভাই। আজ আমি তোমার, তুমি আমার, কালকে বলছে তুমি আমার ভাই, কালকে বলছে তুমি আমার জেঠু ছিলে, কাকু ছিল, মিসির ছিলে, পিসির ছিলে, আজকে তুমি আমার বন্ধু, কালকে ছিলে তুমি আমার দুশ্মন, মানে কি সম্পর্ক ভাই। ইউটিউবে এদের নিয়ে একটু নাড়াচড়া না করলে, আর কন্ট্রোভার্সি ক্রিয়েটর না হলে, সত্যি কথা বলতে কি এতদিন ধরে গান করে শুধু লোকের একটু নিবেদন, কি বলে কি কি নিবেদন করেছি, যাই হোক ওরকম কিছু করেছি, রান্না খাইয়েছি, লোক না বিশ্বাস করো এতটা খুশি হয়নি, বা আমিও না এত খুশি হইনি যতটা না এই কন্ট্রোভার্সি করে, যতটা না মজা পাচ্ছি, আর তোমাদেরকেও মজা দিতে পারছি, বলো তাই নাকি? কিন্তু কিন্তু পারফেক্ট কথা বলে কিন্তু তোমাদের এন্টারটেন করি, এটা কিন্তু স্বীকার করতে হবে। ভুল ভ্রান্তি হুলুং পালুং চুলুং বুলুং বুলটার উল্টা মোল্টা কালটা আমি বলি না, কারণ বাস্তবটাকে তুলে ধরি। সত্যি কথা বলতে তোমরা বলো তো, এরা যে ইউটিউবে এই কন্টেন্ট মানে ক্রিয়েটার, এরা বলে কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কন্টেন্ট ক্রিয়েটার বলতে কাদেরকে বোঝায়? যাদের নিয়ে মানুষ, যাদের অ্যাম্বিশন থাকে যে আমি কন্টেন্ট ক্রিয়েটার হবো, আমি ব্লগার হবো, আমি ইউটিউবার হবো, আমি এই হবো, সেই হবো, অমুক হবো, তমুক হবো, তো মানুষের এক একটা টার্গেট থাকে, মানুষের এক একটা কি বলে ওই যে আইডল পার্সন থাকে। এরা কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটার বা আইডল পার্সন যারা সমাজকে কি শিক্ষা দিচ্ছে, যে বিয়ে করে, শুধু বিয়ের পর বিয়ে করো, প্রথমে প্রেম করো, এক এক পর একজনের সাথে আর একজন, আরেকজনের সাথে আর একজন, মানে একটা মানুষ 14টা মেয়ের সাথে প্রেম করো, একটা মেয়ে 14টা ছেলের সাথে প্রেম করে আগে কিছুটা পপুলার হয়ে নাও, মানে ওই কি বলে তোমাদের ভাষায় টিকটক ভিডিও রিলস এসব বানিয়ে আগে একটু মানে ওই বয়ফ্রেন্ড মানে নিব্বা নিব্বির খেলা খেলে নিয়ে কিছুদিন, তারপরে আবার একটু চলো বিয়ে বিয়ে খেলি, আবার বিয়ে বিয়ে খেলার পর বলে চলো একটু সংসার সংসার খেলি, তারপরে চলো একটু ঝামেলা ঝামেলা খেলি, তারপরে চলো একটু সুসাইড সুসাইড খেলি, তারপরে চলো একটু পরকীয়া পরকীয়া খেলি, তারপরে চলো ডিভোর্স ডিভোর্স খেলি, মানে এদের এই যে পার্ট, লাইফের এই পার্টগুলো কিন্তু চলতে আছে, এদের কিন্তু কোনো বন্ধ নেই। হ্যাঁ, তো কিছুদিন আগে অনেক মানে চাও হচ্ছিলো ওয়াইটিতে, যে এখানে মিটিং হচ্ছিলো, ওখানে মিটিং হচ্ছিলো, এখানে একগুচ্ছ, ওখানে মিটিং, একগুচ্ছ মিটিং হচ্ছিলো, যে পরকীয়া বন্ধ হোক, এই হোক, সেই হোক, তার মধ্যে আমিও করেছিলাম যে এসব কিন্তু একদম ভালো লক্ষণ না, আমি কিন্তু এটাতে প্রোটেস্ট করেছিলাম। কিন্তু বিশ্বাস করো, যেটা কথা আমার আগেও ছিল আজকেও বলছি, এদের এই ভিউজ কামানোর নেশায় সমাজের যে বার্তা পৌঁছাচ্ছে সেটা কিন্তু সবার জন্য ক্ষতিকারক, বিশ্বাস করো আর নাই বা করো, ঠিক আছে? তোমরা এখনও অবধি তাদের মধ্যে তাদের নিয়ে মানে হাসি ঠাট্টা করছো, তাদেরকে বলছো কংগ্রাচুলেশনস দিদি ভাই, কংগ্রাচুলেশনস দাদা ভাই, তোমাদের বিয়ের নতুন লাইফ, ম্যারিড লাইফ তোমাদের সুখী হোক, তোমাদের সংসারে নতুন ফুটফুটে একটা সন্তান হোক, তোমরা কলাগাছের সাথেই বিয়ে করো, তোমরা চৌবাচ্চা মানে চৌবাচ্চা ঘুরেই বিয়ে করো, তোমাদের বিয়ে সাকসেস হোক। মানে এই যারা রয়েছে না ফ্যান ফলোয়ার, তারা তাদেরকে আর কি বলবো, তাদেরকে আর কি বলবো, সত্যি কথা বলতে তারা আর ভালো ভালো কন্টেন্ট ফিরছে, সত্যি কথা ক্রিয়েটরদের খুঁজে পায় না। তো তোমরা সাপোর্ট করে যাও, তোমরা সাপোর্ট করো, আর ওরা সেগুলোকে ভাবুক, এ বাবা এগুলো করার পরে তো আমাদের অনেক ভিউজ আসছে, আর তারাও ভাবছে চলো চলো লেগে পড়ি। হ্যাঁ, এরপর কদিন বলবে ফুলসজ্জর দেখবে না এদের কাছে, না এতগুলো তো পাঁট আমি বললাম, এরপরে দেখবে এরা ফুলসজ্জটাকে পাঁট বানাবে, কিছুদিন পরে বলবে এই পেটের ভিতরে বালিশ ঢুকিয়ে কালিশ ঢুকিয়ে বলবে আমরা প্রেগনেন্ট, কিছুদিন বলবে বাচ্চা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ কিছুদিন পরে বলবে দেখো আবার বাচ্চা, আমরা তোমরা প্র্যাঙ্ক করেছিলাম মনে আছে, আমরা প্র্যাঙ্ক করেছিলাম, ওদের প্র্যাঙ্ক প্র্যাঙ্ক খেলাতে না সোশ্যাল মিডিয়াটা নষ্ট হচ্ছে, এদের মধ্যে নিজস্ব কোনো কিছু নেই ভাই, দেখতেও যদি ওয়া কিছুটা এই কি ভোল্টুর বউ নাকি কী সব, এরা নাকি এক একটা সিনেমার আর্টিস্ট, এরা শুনেছি আমি দেখিনি কখনো, যাই হোক বলে নাকি উনি নাকি টলিউডের কিছু কাজ মাস করছে, এরা নাকি সবাই টলিউডের বড় বড় সুপারস্টার, বলিউডের বলতে পারবো না, যাই হোক। তো আমার চোখে তো এখনও এই কন্টেন্ট ক্রিয়েটার ছাড়া তো আমি এখনও কিছু দেখি নাই, যাই হোক আমি একটা কথা বলতে চাই ভাই, তোরা ওই সেলিব্রিটি হওয়ার চক করে, আর তোরা ওই যে চান্স পাওয়ার জন্য কোথাও যে অ্যাক্টিংটা মাতিছিস, ওই অ্যাক্টিংটা সত্যি কথা বলতে কি ফুলফিল হবেও না। আর একটা কথা বলে রাখি শোনো, ওই অ্যাক্টিংয়ের চক করে ভেবে নিস, যেটা আমরা সিনেমা দেখি সেটা কিন্তু ভাবি যে সেটা সিনেমা, এটা কিছু সিনেমা না, ঠিক আছে? প্ল্যাটফর্মটা এখনও সিনেমা হয়নি, এখন যদি তোরা বলছিস সত্যি কথা বলতে যেভাবে তোরা এইরম এরম করে করে ভিডিও করিস, এইরম এরম করে ভিডিও করিস, তাতে কেউ আর বলবে না যে এটা প্রাঙ্ক ছিল,
তাই যেটা করতেছিস সেটা কর। আর সত্যি কথা বলতে কি, তোদের এই কখনো হাসির কন্টেনার, কখনো বা ওই যে স্যাড মোমেন্ট, স্যাড স্ট্যাটাস, স্যাড স্টোরি, সত্যি আমরা অবাক হয়ে যাচ্ছি। তা বলটু বলি কি, যে অনেক তো খাওয়া খাবি করছো ভাই, লোকের জিনিস খাওয়া খাবি করছো, এবার এক কাজ করো ভাই, তুমি যদি এটা সত্যি সত্যি বিয়া করার থাকো, কলা গাছও কিন্তু মাথায় রাখবা, গণেশ ঠাকুরের বউ, ওটাও যদি তুমি ঘুরা নাও তাহলে ওটাও তোমার কিন্তু বউ হয়। তো সত্যি কথা বলতে কি, মনের মিল যদি হয়ে থাকে, সত্যি কথা বলতে এইসব খেলা খেলো না, একদিন দেখবা যে এইসবের শখ করে সত্যি সত্যি বিবাহিত জীবনটাই খতরনাক হয়ে যাচ্ছে। এই যেমন রিতম আর ঝিমির ঘটনাটা, এই যে ঈশান ইরানির ঘটনাটা দেখতে পাচ্ছ তো কী কী ঘটতেছে। তো এইসব শখ করে পড়ো না ভাই, যদি সংসার করার হয় ভালো করে করো, আর বউটাকে একটু আদর যত্ন করো, আর বুঝাইয়া রাখো যে এরম না করতে, ঠিক আছে? তোমরা যদি সবাই একই মানে গোয়ালের গরু হও তাহলে কিন্তু পাবলিক তোমাদেরকে ছাঁটবে, যেরকম আমি এখন ছাঁটতেছি বল্টু ভাই, সেরকম করে তোমরা ছাঁটবে, ঠিক আছে? তো দয়া কইরা এরম করে আর ছাঁটা ছাঁটি প্ল্যাটফর্মে এসে করো না। তবে হ্যাঁ, তোমরা আবার বলো আমাদের নিয়ে ভিডিও বানাবে না, আমাদের নিয়ে ভিডিও কেন ভাই বানাবো না, বললেন না কেন ভাই বানাবো না, হ্যাঁ বানাবো না কেন, আজকে বলছে বিয়ে করেছি, তোমরা তো ক্রিয়েটর ভাই, কেন তোমাদের নিয়ে আলোচনা হবে না ভাই, আমার নিয়েও আলোচনা করতে পারো, করো না করো না, আমি যদি এরম কাজ কোনো করে থাকি তুমি আমার নিয়ে আলোচনা করো, ঠিক আছে বল্টু ভাই? তো তোমার এক কথা, লোকে তো তোমার অনেক কিছু কইয়া কয় আর অনেক কিছু বলে শুনছি, তো তুমি এখন মাদক পাচার, হেসা পাচার, সিগারেট পাচার, কত কিছু পাচার পাচার করতে শুনতাম, যে আমি তো সেই লাইভে ছিলাম একটি, সেই লাইভে আমি তার আগে উঠছিলাম। তো যাই হোক, সেসব তো পূর্ব আমাদের কাছে রয়েছে যে তুমি নিজের হাতে কী কইছিলে। তো এত কিছু তো নিজের গায়ে ট্যাগ লাগছে, লাস্টে একটা কথা কই, এত কিছু নিয়ে কিন্তু ভবিষ্যতে চলতে পারবা না, কারণ না তোমার যখন এই বাচ্চা টাচ্চা হবে না, তখন বাচ্চা বলবে না বাবা তুমি এত কিছু করছো তো বাবা গো, তাহলে আজকে যদি ওই 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 আন্টির জন্য তুমি এত কিছু নিয়ে যেতে, আমার জন্য একটু নিয়ে আসো, তখন কোথায় যাবা তুমি বাবা, বলো না বাবা। তাই জন্যে এই দিদিটার কথা একটু শোন, বুঝলা? এই দিদিটার কথা একটা তোমার দিদি তোমার এই শলা পরামর্শ দিতে পারে, সেটা হচ্ছে যে বল্টু ভাই, বউটার একটু আগলাইয়া রাখো, বউটু বউটার একটু ভালোবাসো, আর বউটাকে ওই নেশার জিনিস না খাওয়াইয়া একটু ভালোবাসার নেশা দাও, ঠিক আছে? ভালোবাসা দিয়ে একটু নেশা দিয়ে ভরিয়ে রাখো, ঠিক আছে বল্টু ভাই? এই দিদিটার কথা একটু মনে রেখো, আর সব কিছু কিন্তু সিরিয়াস নোটে নিও না, ঠিক আছে? যেটা বললাম একটু এখানে ঢুকাইও, তুমি থাকলেও তুমিও কইতা এরকম কইরা, বুঝলা? তো চলো গাইস, আজকের জন্য এইটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেন না এই সুন্দর সুন্দর লেখাগুলো দেখে না মনটা চটপট করতেছিল, এই রে এক সপ্তাহের মধ্যে আবার বিয়েটা ভেঙে গেল, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে আসছিলাম। তো সবাই কইবা আমি ঠিক কইছি কি না, ভুল গেছি? তো আজকের জন্য এইটুকু, আগামী দিনে আর একটা টপিক নিয়ে আসবো, আর এমনি একটু আসলা বাস দিয়ে একটু আসবো, ঠিক আছে? মাঝে মাঝে একটু নাচ আসলে হয় না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবারই জীবনে ভালো ভালো বউ আসুক, বর আসুক, আর সবাই একটু শান্তিতে ঘর করো ভাই, ঘর করো, ঠিক আছে? রাখি।